আসন্না ট্রাস্ট সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মহিলা যদি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজটা পড়ে, কথা বুঝলেন? আমাদের দেশে অনেক মহিলা আছে ফরজ পড়েন না কিন্তু শবে বরাতের নামাজ পড়েন, আপনাদের দেশে আছে নাকি? চলবে এতে? শবে বরাতে আমরা পড়ি কি জন্য? আমরা জানি শবে বরাতে ভালো নামাজ কালাম পড়লি আগামী বছরের ভাগ্যটা ভালো হবে, ঠিক না? এটা মিথ্যা কথা। ভাগ্য ভালো হওয়ার জন্য আমল নবীজি বলেছেন, বলবো? রাগ করবেন, রাগ করবেন না তো। দেখেন, ভাগ্য ভালো হতে গেলে, বড় লোক হতে গেলে পাকশি ছিলেন, আর দরবারে আমার প্রভাব প্রতিপত্তি একেবারে কম না। তাহলে আমি একটা ওয়াজ আপনাদের করে যাই, দেখেন ভালো লাগে কিনা। যদি বড় লোক হতে চান, ভাগ্য ভালো করতে চান, বরকত বাড়াতে চান, আগামী মাহফিলে পাকশির দরবারে দুটো ছাগল দেবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? এটা হলো আমার অ্যাড, আমার অ্যাড। আর আল্লাহ রাসূল কি বলেন শুনেন, মান আরাদা আয়ুন সাফি আজালিহি ওয়া ইউবারাক লাহু ফি রিজকিহি ফালিয়াসিল রাহিমা। কেউ যদি চায় আল্লাহ তার রিজিকে বরকত দেবে, আয়ু বাড়িয়ে দেবে, চান নাকি? তাহলে ইনশাআল্লাহ আগামী বছরে পাকশিতে দুটো করে ছাগল। মুশকিল হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন তাহলে কিচ্ছু লাগবে না, পাকশি যাবে এটা খারাপ কিছু না, সেখানে যাবে দিন শিখতে, বরকত রহমত আয়ু এগুলো পীর সাহেবদের হাতে থাকে, ঠিক না? কার কাছে থাকে? পীর সাহেব মাওলানা সাহেবের কাছে কি থাকে? এলেম থাকে, আমল থাকে, যার কাছে যেটা থাকে তার কাছে সেই জন্য যাইতে হয়। আপনার আমল শেখার শখ হয়েছে, এলেম শেখার শখ হয়েছে, আপনি পীর সাহেবের কাছে যাবেন, ঠিক আছে। কিন্তু বরকতের দরকার হয়েছে, রহমতের দরকার হয়েছে, আয়ু বাড়ানোর দরকার হয়েছে, কি করবেন? হ্যাঁ, আল্লাহ শিখাইতেছে কি করতে হবে। ফালিয়াসিল রাহিমাহু, কেউ যদি চায় যে তার আয়ুটা বৃদ্ধি পাক, তার রিজিকে বরকত হোক, কিচ্ছু লাগবে না, বাবা মা, বাবা মার মাধ্যমে আমরা যে আত্মীয় পাই তাদেরকে বলে রাহেম, রক্ত সম্পর্কের আত্মীয়, ভাই বোন চাচা মামা এইসব। যদি কেউ বাবা মা এবং তাদের মাধ্যমে পাওয়া রক্ত সম্পর্কের আত্মীয়দের আত্মীয়তা রক্ষা করে, ভালো সম্পর্ক রাখে, হক আদায় করে, আল্লাহ তার আয়ুও বাড়িয়ে দেবেন, রিজিকেও বরকত দেবেন। প্রবলেম হলো এই ওয়াজে আমাদের পাকশির কোনো লাভ হলো না, এই জন্য তো এগুলো করতে চাইনি, এখন কুষ্টে করে তো ভুলে গেল। এখন বরকতের জন্য আপনাকে শবে বরাতে কিছু করা লাগবে না। শবে বরাতে বরাত বা ভাগ্য হয় এটা মিথ্যা কথা, শবে বরাতে আল্লাহ গুনাহ মাফ করেন, এটা হলো সত্য কথা, কথা বুঝেছেন তো? ভাগ্য ভালো করতে আব্বা আম্মার হক আদায় করেন, খেদমত করেন, ভাই বোনের হকটা দেবেন, তাদের সাথে সম্পর্ক ভালো রাখবেন, চাচা মামা রক্তের আত্মীয়, আমাদের যত সম্পর্ক শ্বশুর বাড়ির আত্মীয়র সাথে, শ্বশুর বাড়ির আত্মীয় আত্মীয়, আত্মীয়তার হক তারা পাবে, আর রক্তের আত্মীয়দের হক নষ্ট করলে আয়ুও নষ্ট হবে, রিজিকও বরকত পাবে। আমি আমার এক স্যার, সত্য কথা বলছি, শতভাগ সত্য কথা, একটু বোঝেন, আমার এক স্যার খুব ভালো মানুষ, দিনদার, দাড়িওয়ালা, আবেদ, প্রাইমারি স্কুলের স্যার, উনি ছেলের বড়, বাপের বড় ছেলে, তিনি একটু লেট করে বিয়ে করলেন, আগে ভাই বোনদের বিয়ে দিলেন, সংসার মোটামুটি রেডি করে নিজে বিয়ে করলেন। বিয়ের পরে ওনার স্ত্রীও খুব উচ্চশিক্ষিত, ওনার আব্বা আম্মা এবং ভাই বোনদের সাথে ওনার স্ত্রীর কঠিন তিক্ত সম্পর্ক হয়ে গেল। স্যার কোন পক্ষে যাবে,
শেষ পর্যন্ত বেচারা বাম্মা ভাই বোনদের থেকে বাড়ি ভেঙে আমাদের বাড়ির কিছু কাছে একটা বাড়ি করলেন। বাবা ঝগড়া টগড়া সজ্জাটা শান্তিতে থাকতে চাই, কথা বুঝেছেন তো? ঘটনাচক্রে স্যারের পড়শি এমন জল্লাদ হল যে স্যার আমার মাঝে মাঝে আফসোস, আমি খুব মহবত করতাম, যাইতাম মাঝে মাঝে যে বাবা পড়শি দিয়ে এত জল্লাদ হয় কল্পনা করিনি। একজন শাশুড়ি যত অত্যাচার বলে, দশজন শাশুড়ি যত অত্যাচার করে, এক পড়শি তাতে বেশি অত্যাচার করে। কথাকে বুঝতে পেরেছেন? দশজন শাশুড়ি যে অত্যাচার করে, এক পড়শি তাতে বেশি অত্যাচার করে। স্যারের আব্বা প্রায় 100 বছর বাঁচছিলেন, দেখছি বুড়ো হয়ে কুচু হয়ে গেছেন, চলে বেড়াতেন। আমার ধারণা ছিল স্যার ওরকম বাঁচবে, হঠাৎ এই 65 বছর বয়সের দিকে স্যারের রিটায়ারমেন্টের কিছু পরে স্যারের ডায়াবেটিস ছিল, কিডনিটা নষ্ট হয়ে গেল। আপনারা যদি কিডনি ড্যামেজ রুগী দেখেন তাহলে বুঝবেন, সার আগে পানি জমে যায়, ডায়ালিসিস করতে হয়, গরিব মানুষ ডায়ালিসিস করতে না পারলে ওই কিডনি মারা যায়, খুব কষ্ট। স্যার মারা গেলেন, স্যারের 3টে মেয়ে একটা ছেলে। স্যারের মৃত্যুর 6 মাসের মাথায় স্যারের বাড়ির সামনে একটা খাল, সবসময় ওই খালেই গোসল টোসল করে তারা, খালের ভিতরে ওনার একমাত্র ছেলে মরেছিল, কথা বুঝতে পেরেছেন? আমার প্রশ্ন হলো যে শান্তির জন্য স্যার, স্যারের স্ত্রী বাড়ি আলাদা করে আসলেন, সেই শান্তি কি তারা পাইলেন? শান্তি কি আমাদের পরিকল্পনায় হয় না আল্লাহর রহমতে হয়? আমার অনুরোধ ভাইরা, যে শান্তি বরকত, বিশেষ করে মহিলাদের বলব, মহিলারা বিবাহের পরে যারা শাশুড়ি তারাও খারাপ আচরণ করে। শাশুড়ি কিন্তু অর্থাৎ ছেলের মা মহব্বত করেই মেয়ে বিয়ে ছেলেটাকে বিয়ে দিয়েছে, বিয়ে যেহেতু দিয়েছে ছেলে তো বউর সাথে সময় দেবেই। তখন আবার মা মনে করে যে বউটা আমার ছেলেটা কেড়ে নিল, তাহলে বিয়ে দিয়েছ কি জন্য? বিয়ে না দিলেও তো চলতো। আবার বেটার বউ চিন্তা করে, স্বামী আমার, আমি খাটনি করি, টাকা পয়সা যা হয় আমার সংসার লাগাবে, বাপ মার দেবে কে? এরকম চিন্তা আছে না নেই? আমি মহিলাদের বলব, শাশুড়ির সাথে ঝগড়া যদি বেটার বউ হয় এটা 50-50, এখানে কোনো গজব নেই, গুনাহ আছে। কিন্তু আপনি আপনার মনের কষ্ট ব্যথা যদি স্বামীকে বলে, স্বামীকে বাপ মার হক নষ্ট করতে অথবা ভাই বোনের হক নষ্ট করতে প্রেরণা দেন, উদ্বুদ্ধ করেন, উৎসাহ দেন, আপনার উৎসাহে স্বামী পিতামাতার সাথে কোনো খারাপ আচরণ করে অথবা রক্ত সম্পর্কের আত্মীয়দের হক নষ্ট করে, আপনার স্বামীর আয়ু কমবে, বরকত নষ্ট হবে, কোনো কৌশলে কাজ হবে না। কাজেই যত কষ্ট মনে থাক, আপনি যত ঝগড়া করে ফেলেছেন ঠিক আছে, কিন্তু স্বামীকে উৎসাহ দেবেন বাবা মার সাথে সর্বোত্তম আচরণ করতে। আপনার শাড়ি কিনলে বলবেন যে আম্মাকে আব্বাকে দেবে, ভাই বোনের হকটা অন্তত দেবে, শাড়ি দেওয়ার দরকার নেই, কিন্তু তাদের হক বিপদে আপদে খোঁজ খবর নেওয়া, তাদের পাওনাটা অন্তত যেন আপনার স্বামী দেয়, এই জন্য তাকে উদ্বুদ্ধ করবেন, ইনশাআল্লাহ বাড়িতে সবসময় বরকত থাকবে।